আমি শুরুতে একজন দর্শকের প্রশ্ন নিয়েছি ফেসবুকে উনি প্রশ্ন করেছেন সোহেল চান তিনি লিখেছেন যদি শরীরের প্রত্যেকটি জোড়া ক্ষয় হয়ে যায় তাহলে ট্রিটমেন্ট করলে সেটা কি ভরাট হয়ে যায় হ্যাঁ এটা কিন্তু শুধু উনি না প্রত্যেকটা রোগীরই এই একটা মনের ইয়া থাকে আশা থাকে বা তাদের কোশ্চেন থাকে যে ক্ষয় রোগ হয়ে গেলে সেটা কি আবার ভরাট হবে বা ক্ষয়টা বন্ধ হবে কিনা বা পূরণ হবে কিনা এখন আসেন আমরা যেই হাড়োজোড়া রোগগুলা সবচেয়ে বেশি হয়ে থাকে কমন ক্ষয় হয় যেমন অস্টোঅ্যাথরাইটিস অন্যান্য অটো ইমিউন ডিসঅর্ডার প্রত্যেকটাতেই হাড় ক্ষয় হয়ে থাকে বিভিন্ন আর্থ্রাইটিসে হাড় ক্ষয় হয়ে থাকে ট্রমাটিক হোক যে কোনো কারণে হোক হাড় ক্ষয় হতে পারে মিনারেল ইমব্যালেন্স থেকে হাড় ক্ষয় হতে পারে বিভিন্ন কারণে হাড় ক্ষয় হতে পারে তো এটা একটা কন্টিনিউয়াস প্রসেস মানে একটা হাড় ও জোড়া যেমন যদি কারো হাঁটু ক্ষয় হয় সেটা কিন্তু একদিনে হয় না এটা কিন্তু অনেক সময় ধরে আস্তে আস্তে হতে থাকে ক্ষয় হওয়ার পূর্ব শর্ত হচ্ছে প্রদাহ ইনফ্লামেশন মানে যদি আমাদের শরীরের কোনো জোড়ায় প্রদাহ না হয় সাধারণত সেখানে ক্ষয় হবে না কিন্তু আবার বয়সজনিত কারণে তো একটা সময় দেখা যায় যে হয়ে থাকে আচ্ছা সেখানেও কিন্তু একটা প্রদাহ হয় যেমন আমরা অস্টিওআর্থ্রাইটিস বলছিলাম সেটা হচ্ছে আমাদের এজিং প্রসেস জনিত কিছুটা ডেফিসিয়েন্সি হয় যেমন অস্টোব্লাস্টিক অ্যাক্টিভিটি কমে যায় তারপরও জোড়াগুলোতে মোস্ট অফ দ্য ক্ষেত্রেই কিন্তু ইনফ্লামেশনটা হয় এখন এই প্রদাহটা যে কারণে হচ্ছে কোন রোগে কোন কার কারণে হচ্ছে কারো বিভিন্ন খাবার থেকে হতে পারে কারো বিভিন্ন ভাইরাল ব্যাকটেরিয়ান ইনফেকশন থেকে হতে পারে কারো হচ্ছে যে অটিম ইন্ডিউজার বললাম জেনেটিক্যাল কজ থাকতে পারে তো এইগুলো হচ্ছে একজন ডাক্তার যদি সেটাকে আইডেন্টিফাই করতে পারে সেটাকে বন্ধ করতে পারে তাহলে প্রদাহটা কমে যায় তাই ন্যাচারালি ওটা কিন্তু ক্ষয় হয়ে আসে তো এইটার আমরা যদি সঠিক সময়ে ট্রিটমেন্টগুলো দিতে পারি ইনফ্লামেশন কমাতে পারি এবং আমাদের বিভিন্ন রিহ্যাবিলিটেশন থেরাপি চিকিৎসাতে যখন আমরা অ্যাপ্লাই করি তখন রিজেনারেশন হয় রিজেনারেশন হচ্ছে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস মানুষের শরীরে কিন্তু একদিকে ক্ষয় হচ্ছে আরেকদিকে কিন্তু মানে নেচারালি ভরাট হচ্ছে মানে সেলগুলা কিন্তু আমাদের শরীরে সেল কিন্তু অলওয়েজ দুটো কাজ করতে থাকে তবে হ্যাঁ ইয়াং বয়সে একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত আমাদের রিপেয়ারিং এর কাজ বেশি বেশি হয় ঘটনা যখন বয়স বেশি বাড়তে থাকে তখনই এটা মানে ক্ষয়ের পরিমাণটা বেড়ে যায় ওনার কথা আমি যেটা বলতে চাই যে প্রত্যেকটা চিকিৎসায়ী ভরাট হোক বা উনি যেটা জানতে চাচ্ছে হ্যাঁ এটা করা সম্ভব তবে অ্যাপ্রোপ্রিয়েট অবস্থায় মানে টাইম মানে সময় মতো ডাক্তারের কাছে যেতে হবে এবং সময় মতো প্রপার ট্রিটমেন্ট করতে হবে একটা শরীরের প্রতিটা জোরেই কিন্তু একরকম ক্ষয় হয় না দুইটা হাঁটুতে দুই রকম আমরা তারতম্য পাই আমরা যদি এক্স রে করি এম করি বা সিটি স্ক্যানে দেখা যায় যে কারো কাটিলেস কিছু অংশ চলে গিয়েছে কারো বেশি হয়েছে ইট ডিপেন্ডস অন একটা হাঁটু একরকম আর একটা হাঁটু আরেক রকম প্রত্যেকটা জিনিসেরই কিন্তু চিকিৎসা দেওয়া সম্ভব এখন ক্ষয় হলেই যে সবসময় ব্যথা হবে তা কিন্তু না আবার ক্ষয় হয়ে গেল সেটা ভরাট না হলেও যে ব্যথা কমানো যাবে না তা কিন্তু না এগুলো হচ্ছে চিকিৎসা বিজ্ঞানে বিভিন্ন আমরা থিওরি আছে বিভিন্ন অ্যাপ্লিকেশন আছে আমরা বিভিন্ন আপনার রুগীর প্রত্যেকটা পেইনের কারণ বের করে আমরা কিন্তু চিকিৎসা দিয়ে থাকি আমি কিন্তু প্রায় যেমন পি এল রুগী আমরা পিএলআইডি রুগীর PLAD হওয়ার পরে কোমরের ব্যথা পায়ের ব্যথা হয় ওকে বাট আমরা যদি 10 জন লোককে যাদের বয়স একটু ম্যাচিউর ধরেন 40 এর উপরে আমরা যদি এমআরআই করে দেখি যাদের কোনো কোমরের ব্যথার হিস্ট্রি নাই কোনোদিন বলেও না তাকে তাদের দুই একজনকে আমরা কিন্তু PLAD পাবো কিন্তু সে কিন্তু কোনো পেইন এর কমপ্লেইন করে নাই তো তদ্রূপ এই হাড় ও জোড়া ক্ষয়ের ক্ষেত্রে প্রাথমিক স্টেজে প্রাথমিক ছাড়াও যে আপনার পিএলআইডি হতে আমরা আমরা যেমন টিএলআইডি ভাগ বলি যে বালজিং প্রটিউশন এক্সট্রিউশন বা যে কোনো লেভেলও তার পেইন নাও হতে পারে কারণ হচ্ছে আপনার ডিক্স প্রলাপ সুলি যে পেইন হবে তা কিন্তু না ক্ষয় হয়ে গেলে যে পেইন হবে তা কিন্তু না কম্প্রেশন কোনো নার্ভ কম্প্রেশন নার্ভ ইরিটেশন কিন্তু তাকে থাকতে হবে মানে আমাদের পেইন পারসেপশনটা আসে কি নার্ভাস সিস্টেমের মাধ্যমে আমরা যে অনুভূতিটা আসে তো যদি কোনো কারণে কোনো জোড়া কোনো জায়গায় যদি নার্ভের কোনো ইনভলভমেন্ট না আসে তাহলে কিন্তু রুগী পেইন নাও বুঝতে পারে প্রত্যেকটা ক্ষেত্রে সেম যেমন পি ক্ষেত্রেও সেম না যদি একেবারে ট্র্যাফ না হয় মানে চাপ খেয়ে না যায় বা প্রেশারে না থাকে তাহলে কিন্তু তার পেইন নাও হতে পারে তো এটা হচ্ছে একটা যারা আমরা রিহাবিলিটেশন নিয়ে চিকিৎসা করি আমরা বিভিন্ন রুগী টু রুগী ভেরি করে তার

আমাদের সাথে আরও একজন দর্শক ফেসবুকে প্রশ্ন রেখেছেন জাকির বয়স উনত্রিশ অনেক দিন ধরে দুই পায়ের হাঁটুতে ব্যথা নামাজ পড়তে কষ্ট হয় উপরে উঠতে নামতে ব্যথা হয় ভিতরে শব্দ হয় কি করব হ্যাঁ যদি শব্দ হয় বা আপনার উঠবশে কষ্ট হয় এটা অবশ্যই ওনার হয়তো হিস্ট্রি উনি বলে নাই উনত্রিশ বছর বয়সে সাধারণত আথ্রাইটিস স্পেশালি আমরা যে কমন আথ্রাইটিসটা আমি বললাম যে হাড় ক্ষয় রোগ বা জোড়া হয়ে হয় না সাধারণত এবং পুরুষদের সাধারণত চল্লিশ পঁয়তাল্লিশের বা পঞ্চাশের পাই বাট যদি কারো কোনো প্রফেশনাল যে কোনো কাজ আছে যে সে হাঁটু গেড়ে বসে কাজ করত বা হাঁটুর উপরে কন্টিনিউয়াস প্রেসার পরে এমন কোনো অ্যাক্টিভিটিস থাকে তার থেকে কিন্তু আর্লি কিন্তু চেঞ্জ আসতে পারে তাছাড়া আপনার আঘাতজনিত কোনো সমস্যা থেকে আসতে পারে ওভারওয়্যার থেকেও কিন্তু এই জাতীয় কমপ্লিন তারপরে হচ্ছে বিভিন্ন অন্য আর্থ্রাইটিস গুলো স্পেশালি অটোইমিউন ডিসঅর্ডার থেকেও কিন্তু আসতে পারে তো এটা আসলে রোগীর টোটাল হিস্ট্রিটা দেখতে হবে বয়স কেমন বয়স বয়স পেশা এগুলো আমাদের ওজন এগুলো আসলে এখানে জানাটা খুব জরুরি আমি তাকে যেটা বলবো উনি আপাতত হাঁটুর আমি কিছু এক্সারসাইজ আমাদের ইউটিউব চ্যানেলে দিয়েছি দেখে হাঁটুর ব্যায়ামগুলো করতে পারে কুসুম গরম শ্যাক দিয়ে দেখতে পারে যদি ভালো ফিল করে দিবে অনেকের গরম শেখ ফিল ভালো নাও হতে পারে সেক্ষেত্রে তারা আইসিং করবে বা ঠান্ডা শ্যাক দিবে বরফ শেঁক তো সেটারও দেওয়ার নিয়ম আছে এগুলা করতে পারে সাইক্লিং করতে পারে সাঁতার কাটতে পারে ওজন বেশি হলে মনে হয় কমিয়ে ফেলতে পারে অনেক সময় সাপ্লিমেন্ট ভিটামিন ডি এর সমস্যা থেকেও কিন্তু হাঁটু ব্যথা হয় শরীরে ব্যথা হয় তো সেটা ব্লাড টেস্ট করে দেখে ভিটামিন ডি সাপ্লিমেন্টটা হয়তো নিতে হতে পারে আমার মনে হয় উনি এই এক্সারসাইজগুলো আমার ইউটিউব থেকে দেখে করো পাশাপাশি নিয়মগুলো মেনে করো ওজন বেশি হলে কমিয়ে ফেলো তারপরও সমাধান না হলে উনি একজন ডাক্তার দেখাতে হবে অবশ্যই স্পেশালাইজড যারা বাত ব্যথা বা পুনর্বাসন চিকিৎসা নিয়ে কাজ করে জাতীয় চিকিৎসককে দেখাতে হবে হাড় এবং জোড়া বলতে জোড়া বলতে তো সাধারণত দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে বেশিরভাগ মানুষ কিন্তু হাঁটুর ব্যথাটা কমপ্লেইন করে বা কোমর ব্যথা কমপ্লেইন করে বা ঘাড়ে ব্যথা এ ছাড়া আর কোন কোন জোড়া ক্ষতিগ্রস্ত হয় এবং সমস্যা নিয়ে আসে ধন্যবাদ আসলে ক্ষয় রোগ তো শরীরের প্রত্যেকটা জোড়াই হতে পারে যে কোনো জোড়াই আপনার সেটা সেকেন্ডারি কার্টিলোজিনাস জয়েন্ট হোক বা আপনার সাইনিফিয়াল জয়েন্ট হোক তো যেমন সাইনিভেল জয়েন্ট স্পেশাল আপনি যেটা বললেন অলরেডি জি হাঁটু হাঁটুতে হচ্ছে এখানে সাইনিভিয়াল ফ্লুইড থাকে এবং ওয়াইড রেঞ্জ অফ মুভমেন্ট করে আমরা বলি যে অনেক ব্রেঞ্জ অফ হাঁটু আমরা ঘোরাতে পারি শোল্ডার লাইক দ্যাট অন্য জোড়া যেমন আমাদের যে আইপি জয়েন্ট হাতের হাতের যে জোড়া গুলা পায়ের যে জোড়া ছোট ছোট জোড়া আছে এগুলো তো মানে যে যেকোনো জায়গায় আমরা হাঁ করি যে জয়েন্ট আছে মানে যেখানে স্লাইড মুভমেন্ট হয় মিনিমাম লেভেল ও মুভমেন্ট হয় কয়েক ডিগ্রি মুভমেন্টও হয় বা সেকেন্ডারি ওখানে কার্টিলেজ দেওয়া আছে কার্টিলেস কিন্তু ক্ষয় হতে পারে যেমন ডিস্ক প্রলাপসের ক্ষেত্রে যদি ডিক্সটা প্রলাপস হয়ে দীর্ঘমেয়াদী থাকে সেখানে কিন্তু ডিক্সটা আস্তে আস্তে ক্ষয় হয়ে যায় ডিক্সটা কিন্তু সেকেন্ডারি চেঞ্জ আসে আমরা বলি অস্ট্রিওবায়োটিক চেঞ্জ আসতে পারে ডিক্সের ফাইব্রোসিস হয়ে যেতে পারে ডিক্স তো দিস ইজ অলসো ওয়ান টাইপ অফ ক্ষয় তো শরীরের মানে যেখানে জোড়া আপনার সেখানে এই রোগ হতে পারে যেমন শোল্ডার আমাদের অ্যালবো রিস্ট আইপি জয়েন্ট হাতের জয়েন্ট হ্যান্ড জয়েন্ট হাঁট টু অ্যাঙ্কেল জয়েন্ট হিপ জয়েন্ট স্পাইন আপনি বলছেন যে টোটাল মেরুদণ্ড এখানে কিন্তু সেকেন্ডারি মেরুদণ্ড কিন্তু মুভ হয় না হলে তো আমরা সামনে ঝুঁকতে পারতাম না ওই ওই প্রত্যেকটা জোড়ায় কিন্তু ইভেন কি ওইখানে আপনার ইফিফাইসিয়াল জয়েন্ট আছে দুই আবার হচ্ছে আপনার পিছনে আমাদের স্পাইনের মধ্যে দুই হাট হাড়ের মাঝখানে ভাটেব্রার পিছনে আবার ফেসের জয়েন্ট আছে সেখানেও স্লাইডিং গ্লাইডিং মুভমেন্ট হয় স্লাইড সেখানেও কিন্তু আপনার মানে চেঞ্জ আসতে পারে ক্ষয় হতে পারে মানে বিভিন্ন ধরনের প্রদাহ এই সমস্ত জয়েন্টগুলোতে প্রত্যেকটা সব জায়গাতেই হতে পারে এবং সেই কারণেই পেইনটা হতে হবে নিয়ে আসে অনেক সময় আর দেখা যায় যে যাদের কোমরে কোনো ব্যথা নাই হঠাৎ পায়ে ব্যথা নিয়ে আসছে সেই ক্ষেত্রে রিলেশনটা কোথায় বা উৎস কোথায় এই পেইনের ক্ষেত্রে আচ্ছা আমি ইদানিং প্রচুর পাচ্ছি এই কোভিডকালীন সময় যে প্রচুর কাপ পেইন হ্যামস্ট্রিং মাসেল বা উরুর মাসেল বা আপনার আমাদের পায়ের পাতার ব্যথা মাংস ব্যথা কথা প্রায় রুগী আমরা নিয়ে আসে প্রথম কথা হচ্ছে রুগী হয়তো অনেক সময় কোমর ব্যথা কমপ্লেন বলে না যে স্যার আমার কোনো কোমর ব্যথা নেই পায়ে ব্যথা তো এই ক্ষেত্রে আমরা যখন তাকে অ্যাসেস করি স্পেশালি কিছু টেস্ট আছে যেমন স্ট্রেট লেগ রাইজিং টেস্ট বলি আমরা স্কোবার্স টেস্ট তারপরে হচ্ছে বিভিন্ন আপনার নিউরোলজিক্যাল ডেফিসিট আছে কিনা এগুলো আমরা যখন করি তখন বোঝা যায় হ্যাঁ এটা কি ওরিয়েন্টেড ওরিয়েন্টেড নাকি লোকাল মাসেল মাসেল কাপ আসলে নিজের থেকে পেন হতে পারে অনেক কারণে হতে পারে মাসেলে যদি ফাইব্রোমায়ালজিয়া তা থেকে হতে পারে মায়ালজিয়া জিয়া শুধুমাত্র মাসেল ইটসেলফ বিভিন্ন ভাইরাল ব্যাকটেরিয়াল ইনফেকশন থেকে পেন হতে পারে ইভেন কি ম্যাটাবলিক প্রবলেম থেকে যেমন আপনি জানেন গাউট কিন্তু কাপের মাসেলও পেইন হয় মানে যখন ব্লাডে ইউরিক অ্যাসিড লেভেলটা যখন বেড়ে যায় তা থেকেও হতে পারে আবার কিন্তু আপনারা দেখা যাবে যে ভাস্কুলার ডিসঅর্ডার থেকে হতে পারে যেমন সিভিআই ক্রনিক ভাস্কুলার ইনসাফিসিয়েন্সি তা থেকেও কিন্তু পেইন হতে পারে